नमस्कार बंधुरा, आमार चैनेले आरो एक बार एकटी नतून पर्व देखार जोन्नो सबाइके स्वागत जानाच्छी। आशा करछी आमार सकल फ्रेंड्सरा खुबी भालो आछो। आज के आमी एकटी अन्यरकम भावे धोकला बानानोर चेष्टा करेछी, पुरोनो बंधुदेर संगे रेखे नतून बंधुदेर ओयेलकाम जानिये शुरू करछी आज के नतून पर्व। नतून बंधुदेर बोलबो आमार चैनेलटिके सबस्क्राइब करे रेखे पाशे थाका बेल आइकनटिके किन्तु प्रेस करे रेखो, ताहले आमार कोनो रान्नार रेसिपिर भिडियो लिंक तोमादेर मिस जाबे ना। ताहले चलो देखे नी आजके धोकलाटा कि करे तैरी करछी। एकटा एरकम बड़ो बाटी निएछी। एई बाटिर मध्ये आमी एखाने 240 ml अर्थात एक कप माने 200 ग्राम आमी सूजी नियेछी। सूजीटा दिए दिलाम बाटिर मध्ये। एखाने टक दई, एकदम जल झरानो टक दई, मेजारमेंटटा देखिए दिलाम 2/3 कप, 120 ml टक दई आछे एखाने। दिए दिलाम टक दईटा एर मध्ये। एबार चामचेर साहाज्ये माखिए निच्छी सूजीर साथे। आमी एखाने छोटो दाना सूजी व्यवहार करछी। दईयेर साथे भालो करे चामच दिए सूजीटाके माखिए निलाम। दईयेर मध्ये जेहेतु एकदमी जल छिलो ना, दईयेर कापे जे दईटा लेगेछिलो तार मध्ये सामान्य परिमाण एकटु जल दिए गुले निये दिए दिलाम। आबारो चामचेर साहाज्ये मिशिए निच्छी। भालो करे माखिए निलाम। एरपर ढाका दिए आमी 5 থেকে 7-8 মিনিট ওয়েট করব। হাতে যতটা টাইম বেশি রাখা যায় ততই ভালো। কেউ যদি 10 মিনিট রাখতে চাও তাহলেও হবে। আমি 5 থেকে 7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে 5-7 মিনিট পর ফিরে আসছি। 7 মিনিট পর ফিরে এসে ওভেন অন করে দিয়েছি। একদম লো ফ্লেমে রেখে এখানে একটি অ্যালুমিনিয়ামের ডেচকি বসিয়ে দিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে ঢাকা দিয়ে রেখেছি প্রিহিট করার জন্য। 2 থেকে 3 মিনিট প্রিহিট করে নেব। এখানে এইরকম একটা গোল কেক টিন নিয়েছি। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো পাত্র নিতে পারো। তাতে সামান্য একটু তেল ব্রাশ করে দিলাম, ঢাকাটা খুলে দিলাম। সুজিটা কিন্তু দইয়ের সাথে মিশে একদম ফুলে উঠেছে আর নরমও হয়ে গেছে পুরো সুজিটা। এখানে আমি 2টো বাটি নিয়েছি। এরপর সুজির অংশটার থেকে 3টে ভাগ করছি। 2টো ভাগ 2টো বাটিতে রেখে বাদ বাকিটা ওই বাটিতেই রেখে দিচ্ছি। টোটাল 3টে ভাগ করলাম। একটা ভাগের মধ্যে আমি খুব সামান্য পরিমাণ নুন দিলাম, 1/4 টিস্পুন নুন দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি তৈরি করছি ধোকলার ব্যাটারটা। স্পুনের সাহায্যে ভালো করে এইভাবে ফেটিয়ে নিচ্ছি। একবারে জলটা বেশি দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু ধোকলার ব্যাটারটা তৈরি করতে হবে। আরও সামান্য কিছুটা জল দিলাম, দিয়ে ব্যাটারটা ভালো করে রেডি করে নিলাম, ফেটিয়ে নিলাম। এরপর আমি সবুজ রঙের ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালারটা জলের মধ্যে গুলে নিয়েছিলাম, খুব সামান্য পরিমাণে কিনতে দিয়েছি, 4-5 ফোঁটা। আমার সবুজ রঙটা একটু নীলচে ভাব, তাই কালারটা এইরকম দেখতে হয়েছে। আরও কিছুটা ফুড কালার দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর ওই ব্যাটারের মধ্যে 1 চিমটে খাবার সোডা দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিলাম। এরপর কিন্তু আর খুব বেশি আমি দেরি করব না। এরপর কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। খুব ধীরে ধীরে ধোকলার ব্যাটারের সবুজ অংশটা কেক টিনের মধ্যে ঢেলে দিলাম। স্প্যাচুলার সাহায্যে পুরো অংশটা ঢেলে দিয়ে এইভাবে ট্যাপ করে নিলাম। এরপর ওভেনে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দিলাম। আমি ঢাকার যে ফাঁকা অংশটা ছিল ক্লোভ দিয়ে বন্ধ করে রেখেছি। একদম লো হিটে আগে আমি 5 মিনিট মতো ওয়েট করে নেব। অন্যদিকে আরেকটি বাটিতে ধোকলার আরেকটি ব্যাটার রেডি করছি, সেম প্রসেসেই রেডি করছি। এতেও আমি সামান্য 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম, এতে কিন্তু কোনো রং দিইনি।
সবুজ রঙের ঢোকলার অংশটা কিন্তু অনেকটাই ফরমেট হয়ে আসছে, এর ওপর সাদা অংশটা দিয়ে দিলাম। প্রথমেই বলেছিলাম আমার সবুজ রঙটা একটু অন্যরকম হয়েছে, পুরোপুরি গ্রিন ভাবটা কিন্তু আসেনি। রঙটা যেহেতু খুব একটা ঠিকঠাক নয় তাই গ্রিন রঙটা একটু অন্যরকম হয়েছে। আবারও ঢাকা দিয়ে লো হিটে 5 মিনিট ওয়েট করব নেক্সট ঢোকলার ব্যাটার দেওয়ার জন্য। অন্যদিকে অরেঞ্জ ফুড কালার নিয়েছি, অরেঞ্জ ফুড কালার নিয়ে ঢোকলার আরেকটি বাটিতে যে ব্যাটার রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম। ফুড কালারটা কিন্তু আমি এখানে 2 চামচ জলে গুলে নিয়েছিলাম, সেটাই এখানে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে 1 চিমটে খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা দিয়ে বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না, এবার ভালো করে মিশিয়ে নিলাম। ওভেনের পাত্রের ঢাকাটা খুলে দিলাম, এরপর আস্তে করে ঢেলে দিলাম। স্প্যাচুলার সাহায্যে আস্তে আস্তে করে একটু ছড়িয়ে দিলাম চারদিকটা দিয়ে। আবার ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিট ওয়েট করব লো ফ্লেমে। 10 থেকে 15 মিনিট পর টুথপিক দিয়ে দেখে নিলাম, এখনও কিছুটা অংশ হবে টুথপিকে লেগে আছে, আবার ওয়েট করব 5 মিনিট মতো। অন্যদিকে একটি প্যান বসিয়ে তাতে 3 চামচ সর্ষের তেল দিয়ে সামান্য কিছুটা পরিমাণ কারি পাতা, 2-3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ কালো সর্ষে ফোড়ন দিয়েছি। নাড়াচাড়া করে একটু ভাজা হয়েছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ওভেনটাকে এবার অফ করে নামিয়ে নিচ্ছি। অন্যদিকে ঢোকলাটা কতটা রেডি হয়েছে খুলে দেখে নিচ্ছি। টুথপিকে আর লেগে নেই, ঢোকলাটা একদম রেডি হয়ে গেছে। নামিয়ে ঠান্ডা করে কেক টিন থেকে বার করে নেব। ওভেনে আরেকটি বাটি বসিয়ে এর মধ্যে সামান্য কিছুটা পরিমাণ জল দিয়ে 2 চামচ চিনি দিয়ে চিনির সিরাপটা করে নিচ্ছি। চিনির সিরাপটা হয়ে গেছে, ওভেনটাকে অফ করে দিয়ে নামিয়ে নিলাম। ঢোকলাটা ঠান্ডা হয়ে গেছে, কেক টিন থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। আমি নাইফের সাহায্যে সাইডটা কেটে নিয়ে এবার ঢোকলাটা বার করে নিচ্ছি কেক টিন থেকে। ভিডিওতে স্কিপ করে গেছি কিছুটা পরিমাণ, আমি কিছুটা অংশ কেটে নিয়েছিলাম, বাদবাকি অংশটাও নাইফের সাহায্যে কেটে নিলাম। এইভাবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে কাটতে পারো। ওপর থেকে আমি চিনির সিরাপটা দিয়ে দিলাম। চিনির সিরাপটা কিন্তু ঘন হবে না, পাতলা মতোই হবে। এরপর ওপর থেকে কারি পাতা, সর্ষে, কাঁচা লঙ্কা যে করেছিলাম সেটা দিয়ে দিলাম। গরম গরম আমি ঢোকলা টমেটো কেচাপের সাথে সার্ভ করব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো চাটনির সাথে নিতে পারো। আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তোমরাও এইভাবে বাড়িতে বানাও আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক করতে একদম ভুলবে না। আজকের মতো এই পর্যন্ত, চলে আসবো অন্যদিন অন্য রান্নার রেসিপির ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।